অক্টোবরের একত্রিশ, অক্টোবরের একত্রিশ ১৯৮৪ বুধবার দুপুরে হাই রে কিনি দারু খবর পেল ভারতবাসীর বেতারে। আমরা সবাই জানি কিন্তু বহুদিন পূর্বেই আমাদের ছেড়েই কিন্তু পরলোক গমন করেছেন, তাই তো যেই তেনার স্মৃতির উদ্দেশ্যেই সেই জনপ্রদান করেন। অক্টোবরের একত্রিশ, অক্টোবরের একত্রিশ ১৯৮৪ বুধবার দুপুরে হাই রে ইনি দারুণ খবর পেল ভারতবাসীর বেতারে, ইনি দারুণ খবর পেল ভারতবাসীর বেতারে। খবর পেল ভারতবাসীর বেতারে।
যাই হোক এখানে গানে রিকোয়েস্ট করেছেন আমি ডিজে বাকি বলছি একটু একটু ভালো করে শুনুন প্রতিটা শিল্পীদের যে কোনো শিল্পী যেমন গাজন যাত্রা বাউল হরিনাম গজল ইত্যাদি শিল্পীদের জন্য পাঁচটি করে গান গাওয়ার সুযোগ দেওয়া হলো যে কোনো গান স্টুডিওতে বানিয়ে যেতে পারেন আমার নিজের স্টুডিওতে আপনাদের আশীর্বাদে আমরা একটা স্টুডিও বানিয়েছি সেখানে আপনারা বিনা খরচে গান রেকর্ডিং করে যেতে পারেন সম্পূর্ণ বিনামূল্যে